বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। March 2024 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু 125। কোথায় অগ্নিবর্মার দেহ? কোথায়? প্রমোদ ভবনের ভিতরে পাথরের বেদিতে শোয়ানো আছে। মৃতদেহ গঙ্গায় নিক্ষেপ করো, হয়তো সদ্গতি হবে। বজ্র ভাবল তার পিতার দেহ হয়তো এভাবেই ভাগীরথীর জলে ফেলে দেওয়া হয়েছিল। গৌড়ের সিংহাসনে যে রাজারা বসেন তাঁদের বেরোবার এই একটিমাত্র পথই বোধ হয় আছে। কিন্তু এরপর যে বজ্রর রাজা হবার পালা, সমস্ত প্রস্তুত। সানডে সাসপেন্সে আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌড় মল্লার দ্বিতীয় ও অন্তিম পর্ব। চিত্রনাট্য লেখার কাজ নিয়ে যৌবনে শরদিন্দুবাবু পাড়ি দিয়েছিলেন বোম্বাই শহরে। তাঁর লেখা বহু গল্প ও উপন্যাস থেকে একাধিক চলচ্চিত্র তৈরি হয়েছে। 1938 সালে তাঁর লেখা ছোট গল্প বিশ্বের ধোঁয়ার উপর ভিত্তি করে তৈরি হয় হিন্দি ছবি ভাবি। 1961 সালে তপন সিনহা তৈরি করেন উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ঝিন্দের বন্দি। 1966 সালে ব্যোমকেশের গল্প থেকে সত্যজিৎ রায় তৈরি করেন চিড়িয়াখানা, নাম ভূমিকায় স্বয়ং উত্তম কুমার। এরপর 1974 সালে আরেকটি ব্যোমকেশ কাহিনী তৈরি হয় সজারুর কাঁটা। 1980 সালে তরুণ মজুমদার তাঁরই লেখা গল্প থেকে তৈরি করেন এভারগ্রিন ছবি দাদার কীর্তি। এছাড়াও পরিচালক সন্দীপ রায় তৈরি করেছেন পরীক্ষা, যা মুক্তি পায় 2014 সালে। আর এখন তো আবির, অনির্বাণ, যিশু, পরম মিলিয়ে মাল্টিভার্স অফ ব্যোমকেশ। সানডে সাসপেন্সে শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌড় মল্লার দ্বিতীয় ও অন্তিম পর্ব। কোদণ্ড মিশ্রর কুটিরের বাইরে কুহুর সঙ্গে বজ্রর দেখা হয়েছিল। বজ্র ভাবতে পারেনি কুহুর সঙ্গে এভাবে তার দেখা হয়ে যাবে। কুহু, তুমি এখানে? সে আছে, পরে বলবো। গতকাল আমি মদিরা গৃহে গেছিলাম জানো, দেখলাম দোর বন্ধু, কেউ নেই। কি দুঃখ যে হয়েছিল। বজ্র তাকে সব ঘটনাই বলল। বটেশ্বর আর বিম্বাধরের ছল চাতুরি, নৌকোয় মারামারি করে বজ্রর পালানো, কোদণ্ড মিশ্রর সঙ্গে সাক্ষাৎ, সব কথাই বলল। কুহু সব শুনে বজ্রর হাত ধরে টানল। মধুমথন, চলো আমার সঙ্গে। একি, কোথায় যাচ্ছ? মধুমথন চলো, আমাকে রাজপুরীতে পৌঁছে দেবে। কুহু, কিন্তু খেয়া যে বন্ধ, নদী পার হবে কি করে? আমার উপায় আছে, এসো। খেয়া ঘাটে মোচার খোলার মতো ছোট একটা ডিঙি বাঁধা আছে, রাজপ্রাসাদের নারীদের ব্যবহারের ডিঙি। প্রয়োজনে দাসীরাও তা ব্যবহার করে। বজ্র ডিঙিতে উঠে বইঠা হাতে নিয়ে বলল, রাজপ্রাসাদ কোন দিকে? কিছুই যে দেখা যাচ্ছে না। ভাবনা নেই, দুবার দাঁড় টেনে স্রোতে ছেড়ে দাও, আপনি রাজপুরীর ঘাটে গিয়ে লাগবে। তবু আমার সঙ্গে যে আবার দেখা হবে তা একবারও ভাবিনি। আমিও না। ঘাটের পাশানে ডিঙি ঠেকল, দুজনে ডিঙি থেকে নামল। বজ্র বলল, এবার আমি ফিরে যাই? কুহু বজ্রর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, মহারাজ বজ্রদেব, আজ আপনাকে ছাড়ব না, দাসীর ঘরে পায়ের ধুলো দিতে হবে। রাজপুরীতে প্রবেশ করে বজ্রর পা কেঁপে উঠল, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল, গলায় বাষ্পপিণ্ড দলা পাকিয়ে উঠল। পিতৃপুরুষের ভবনে এই তার প্রথম পদার্পণ। রাজপুরীর পেছনের দিকে অত আলো নেই, এক সংকীর্ণ সোপান দিয়ে দোতলায় নিজের কক্ষে বজ্রকে নিয়ে এল কুহু।
তারপর নিজের দাসীকে বাড়ি চলে যেতে বলে বজ্রকে নিয়ে নিজের ঘরে ঢুকল। ভেতর থেকে দরজায় ঘি লেটে দিয়ে বজ্রকে শয্যায় বসাল। ঘরের বাতাস কস্তুরি ও পুষ্পগন্ধে আমোদিত। তারপর মুগ্ধ বিধুর চোখে বজ্রর পায়ের কাছে বসে ধরা ধরা গলায় বলল, মহারাজ বজ্রদেব যখন মাথায় রাজমুকুট ধারণ করবেন তখন এই পাপিষ্ঠা দাসীর কথা মনে থাকবে। এই জনারণ্যে তুমি আমার একমাত্র বন্ধু, তোমাকে চিরদিন মনে থাকবে। কুহু পরিপূর্ণ তৃপ্তির নিঃশ্বাস ফেলে একটি মল্লিকা ফুলের মালা নিয়ে এল। রানীর আদেশে এই মালাটি আজ গাঁথতে হয়েছিল তাকে। তারপর মালাটি বজ্রর গলায় পরিয়ে দিল। কুলুঙ্গি থেকে নানান রকম মিষ্টান্ন এনে থালায় সাজিয়ে বজ্রকে বলল, একটু খাও। কিন্তু কদণ্ড মিশ্রর সঙ্গে তোমার কি সম্বন্ধ তা তো বললে না। বজ্রকে ক্ষীরের পুলি খাওয়াতে খাওয়াতে কুহু বলল, আমার মা এই রাজপুরীর দাসী ছিলেন। মা মারা যাবার সময় কদণ্ড ঠাকুরকে বলে যান তিনি যেন আমার দেখাশোনা করে। তা ঠাকুর আমার দেখাশোনা করেন, আমিও তার দেখাশোনা করি। আহার শেষ করে বজ্র বলল, আমাকে তুমি মধুমথন বলে ডাকবে না? বলতে তো ইচ্ছে করে, কিন্তু তোমার সত্যি নাম পরম ভট্টারক শ্রীমান মহারাজ বজ্রদেব। মধুমথন তোমার মিথ্যে নাম। মিথ্যে না, দুটোই সত্যি নাম। শোনো, তুমি মধুমথন বলেই দেখো, আর এখনো তো রাজা হইনি। তুমি রাজা হবে। এবার আমাকে যেতে হবে। কদণ্ড মিশ্র বলেছেন। কদণ্ড মিশ্র কি বলেছেন আমি তা শুনেছি। ভোর হবার আগেই আমি তোমাকে ডিঙি করে পৌঁছে দেব। এখনো রাতের প্রথম প্রহর শেষ হয়নি, একটা কাজ সেরে এসে আমি তোমাকে পৌঁছে দেব। কুহু রাজবৈদ্য অর্জুন সেনকে খুঁজতে গেল রাজার প্রমোদ ভবনে। প্রমোদ কক্ষটি আয়তনে বিশাল। তার মধ্যস্থলে অনেকগুলি উচ্চ দ্বীপ দণ্ডে দ্বীপ জ্বলছে। কোণে কোণে আবছায়া অন্ধকার, বাদ্যের দ্রুত লয় শোনা যাচ্ছে। রাজা নর্তকী নৃত্য দেখতে দেখতে সুরাপানে মত্ত। কুহু সেই প্রমোদ কক্ষে অর্জুন সেনকে দেখতে পেল না। কুহু একটু অপেক্ষা করে ফিরে আসতে যাবে, তখনই দেখতে পেল রাজবৈদ্য অর্জুন সেন কিঙ্করীকে সঙ্গে নিয়ে আরো সুরা নিয়ে আসছেন। কিঙ্করী চলে যাওয়ার পর কুহু অর্জুন সেনকে আড়ালে নিয়ে গিয়ে কোদণ্ড মিশ্রের বার্তা জানিয়ে সংকেত লিপি দিল। রাজা অগ্নিবর্মাকে বিষ প্রয়োগে হত্যা করা আর নিবন্ধ প্রদীপে ফুঁ দেওয়া একই ব্যাপার। আর্য কোদণ্ড মিশ্রকে আমার প্রণাম জানিও। মহারাজ একদিন আমাকে অপমান করেছিলেন সে কথা আমি ভুলিনি। ঠিক আছে, অমাবস্যার রাতেই নিবন্ধ প্রদীপে ফুঁ দেব। কুহু স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি নিজের কক্ষের দিকে হাঁটা দিল। বজ্র ওখানেই অপেক্ষা করছে। কিন্তু বজ্রর জীবনে তখন আরেকটি ঘটনা ঘটে গেছে। কুহু রানী শিখরিণীকে গিয়ে বলেছিল যে আজও সে বজ্রর দেখা পায়নি। মদিরা গৃহ তালাবন্ধ, সে কোথায় গেছে তা জানবার উপায় নেই। রানী প্রথমে তার কথায় বিশ্বাস করেছিলেন, কিন্তু পরমুহূর্তেই কুহুর মুখ চোখের দিকে তাকিয়ে তার সন্দেহ তীব্র হয়। শয্যা থেকে নেমে নিজের অন্য দাসী আর রক্ষীকে নিয়ে তিনি কুহুর ঘরের দিকে গেলেন। কুহুর ঘরের শয্যায় বজ্র তখন ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত বজ্রকে দেখে রানী শিখরিণীর লালসা আবার তীব্র হয়ে উঠল। বাইরে দাঁড়ানো রক্ষীকে বললেন, দরজা বন্ধ করে দে, কেউ যেন এই ঘরের দিকে না আসে। রানী একরকম মাদক মেশানো ধূপ নিয়ে বজ্রর মুখের কাছে নাড়তে লাগলেন। ধূপের গন্ধের মাদকতায় বজ্রর শরীর ক্রমশ অবশ হয়ে এল। গুঞ্জা এলে এতদিন পরে বজবরণ কন্যা, তোমার মাথায় ও কি সোনার মুকুট? ফেলে দাও, আমি তোমায় পলাশ ফুলের মালা পরাবো। তুই কে? তুই
তুমি তো গুণ জানো ঘোর মুক্ত এমন সুন্দর না, কোথায় দেখেছি তোমার নিঃশ্বাস বুক পড়ে যাচ্ছে, তোমার দৃষ্টি এরকম তীব্র কেন? ঘুমিয়ে পড়ো, জেগো না, আজ তুমি আমার সম্পূর্ণ আমার, জেগো না, আজ তুমি আমার। রানীর লালসা পূর্ণ হল, তিনি নিজের মহলে ফিরে গেলেন। যাওয়ার আগে বজ্রন আঙুলে সোনার একটি আংটি পরিয়ে দিলেন। কুহু যখন তার নিজের ঘরে ফিরল তখন সবই বুঝতে পারল। সে রানীর আকাঙ্ক্ষার বস্তু লুকিয়ে রাখার জন্য রানীকে মিথ্যে বলেছে সে। রানী ছলে বলে বজ্রর প্রতি নিজের ভোগ বাসনা মিটিয়ে নিয়েছেন, কিন্তু এখন রানীর হাতে ধরা পড়লে কুহুর আর রক্ষা নেই। বজ্রর চেতনা ফিরে আসার অপেক্ষা করছিল কুহু। বজ্র সারা শরীরে চোখ বুলিয়ে রানীর অত্যাচারের নমুনা বুঝে তার রাগ হল। তাড়াতাড়ি বজ্রর পরিচর্যা আরম্ভ করল। এরকম বশীকরণের প্রতিষেধকতা জানা আছে। বজ্রর মাথায় ঠান্ডা জল দিয়ে, ভিজে কাপড়ে তার বুক মুছে দিয়ে এবং আরও নানা প্রক্রিয়া করে অচেতন বজ্রর জ্ঞান ফেরাল কুহু। লাল চোখ মেলে তাকিয়ে ধড়ফড় করে শয্যায় উঠে বসল বজ্র। আমি এখানে কেন? ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আমি তুমি আমার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে বোধহয় স্বপ্ন দেখছিলে, ওসব ভুলে যাও, রাত ভোর হয়েছে, এসো তোমাকে কোদণ্ড ঠাকুরের ঘরে পৌঁছে দিয়ে আসি। কোদণ্ড ঠাকুর, চলো। তখনও ভোর হয়নি, আকাশে শুকতারা জলজল করছে। ডিঙিতে করে কুহু আর বজ্র কোদণ্ড মিশ্রর আশ্রমে পৌঁছল। তিনি তখন ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছিলেন, চোখ মুখ দুশ্চিন্তায় আচ্ছন্ন। বজ্রকে দেখেই তিনি দুহাত বাড়িয়ে দিয়ে বললেন, বজ্র তুমি কোথায় গিয়েছিলে? বজ্র তোমাকে খুঁজে না পেয়ে ভাবলাম আমার আমার সমস্ত আয়োজন পণ্ড হয়ে গেল। বজ্র উত্তর দিল না, কুহু তাকে সব কথা খুলে বলল। কোদণ্ড মিশ্র বিস্ফারিত চোখে সব শুনে বললেন, কি বিপত্তি, যদি ধরা পড়ত, যদি আসল পরিচয় প্রকাশ হয়ে যেত। বজ্র এখন থেকে তুমি আর কোথাও যাবে না, সময় পূর্ণ না হওয়া পর্যন্ত সব সময় এখানে থাকবে। কুহু তুমিও আর রাজপ্রাসাদে ফিরে যেও না, রানী তোমাকে পেলে নিশ্চয় হত্যা করবে। আমি ফিরে যাব, রানীর সাধ্য নেই আমাকে খুঁজে বার করার। কোকপরমা রানীকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাবে, সেটা নিজের চোখে দেখে তবে আমার বুক জোড়াবে। মধুমথন, অমাবস্যার পরের দিন রাজপুরীতে আবার দেখা হবে, চলি। কুহু চলে যাওয়ার পর বজ্র ভাগীরথীর তীরে এসে দাঁড়াল। পূব আকাশে তখন লাল আলোর ছটা, একটা নতুন দিনের সূচনা হচ্ছে। কর্ণসুবর্ণে আসার পরে যেন এক যুগ কেটে গেছে। নদীর ঠান্ডা জলে স্নান করে তার দেহ মন সুস্থ হলো এতক্ষণে। হঠাৎ তার চোখে পড়ল বাঁ হাতের কোড়ে আঙুলে একটি আংটি। সোনার আংটির ঠিক মাঝখানে নীল রঙের একটি মণি। কোথা থেকে এলো আংটি? কে পরিয়ে দিল? গত রাতের স্বপ্নে কেউ পরিয়ে দিয়েছিল? কিন্তু আংটি তো স্বপ্ন হতে পারে না। সে আংটি আঙুল থেকে খুলে জলে ফেলে দিতে গিয়েও বজ্র থমকাল।
এত অপূর্ব মণি বসানো মূল্যবান আংটি জলে ফেলে নষ্ট করা উচিত হবে না। সকালে আইবুড়ির বাড়িতে এসে দেখল, আইবুড়ি সেদিনও কানাসোনার বাজারে গেছে। গঙ্গা নামের সেই বালিকা তাকে মুড়ি, শশা, কলা, গুড়, নারকেল এনে খেতে দিল। বজ্র তাকে বলল, গঙ্গা, তোমার জন্য একটা জিনিস আছে। তারপর আঙুল থেকে আংটিটা খুলে গঙ্গাকে দিয়ে বলল, আংটিটা এখন রেখে দাও, পরে যখন তোমার বিয়ে হবে তখন এই আংটি বিক্রি করবে, সেই টাকা দিয়ে সুখে ঘর কন্যা করো। অমাবস্যার পরের দিন ভোরবেলা কর্ণসুবর্ণের নাগরিকরা দেখল একদল পদাতিক সেনা ডঙ্কা বাজাতে বাজাতে রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। সামনে একটি সুসজ্জিত রথ, তাতে কোদণ্ড মিশ্র এবং বজ্রদেব পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। কোদণ্ড মিশ্রের শরীরে বয়সের ছাপ আরও গাঢ় হয়েছে, কিন্তু মুখ বিজয় গর্বে উদ্ভাসিত হয়ে আছে। রথের সামনে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে সেনাপতি কোক বর্মা। সবচেয়ে আগে ঘোষক একটি দুন্দুবি বাজিয়ে যেতে যেতে ঘোষণা করছে, নগরবাসীগণ অবহিত হও, অগ্নিবর্মার মৃত্যু হয়েছে, কিন্তু গৌড়ের সিংহাসন শূন্য নয়। পুরুষ ব্যাঘ্র মহারাজ শশাঙ্ক দেবের পৌত্র এবং অমিত বীর্য মহারাজ মানব দেবের পুত্র, পরম ভট্টারক শ্রীমন মহারাজ বজ্রদেব তার পিতৃপুরুষের সিংহাসন আরোহণ করলে তোমরা মহারাজের জয় ঘোষণা করো, জয় মহারাজ বজ্রদেবের জয়, জয় মহারাজ বজ্রদেবের জয়, জয় মহারাজ বজ্রদেবের জয়। নাগরিকরা অবাক হয়ে মিছিল দেখছে। কোন রাজা মরল, কে নতুন রাজা হল, এ বিষয়ে তাদের কৌতূহল আছে, তার বেশি কিছু নয়। রাজারাজরা জটিল ব্যাপারে মাথা গলিয়ে কে মরতে যাবে। মিছিল ক্রমে রাজপ্রাসাদের সামনে উপস্থিত হল। অগ্নিবর্মার মৃত্যুর খবর প্রাসাদের সর্বত্র ছড়িয়ে পড়েছে। প্রাসাদের দ্বার রক্ষা করছে 200 যোদ্ধা। কোদণ্ড মিশ্র এই যোদ্ধাদের জোগাড় করেছেন। এই যোদ্ধারা দুর্ধর্ষ, এরা টাকার বিনিময়ে যুদ্ধ করে, যে টাকা দিয়েছে তার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করে না। এই যোদ্ধারা দুর্গের দরজা খুলে দিল। কোক বর্মা তার 50 জন বাছাই করা যোদ্ধা নিয়ে অন্তপুরের দিকে ছুটে গেল। অন্য সৈন্যরা রাজপ্রাসাদ লুট করতে ব্যস্ত হয়ে পড়ল। কোদণ্ড মিশ্র বজ্রকে সঙ্গে নিয়ে রাজার প্রমোদ ভবনের দিকে গেলেন। তার আদেশে রাজবৈদ্য অর্জুন সেন অগ্নিবর্মাকে বিষ প্রয়োগে হত্যা করেছে। কোথায় অগ্নিবর্মার দেহ? কোথায়? প্রমোদ ভবনের ভিতরে পাথরের বেদিতে শোয়ানো আছে। প্রমোদ ভবনের ভেতরে ঢুকে কোদণ্ড মিশ্র দেখলেন কালো পাথরের ওপর শোয়ানো রাজা অগ্নিবর্মার মৃতদেহ। বজ্র সেদিকে একবার তাকিয়েই মুখ ফিরিয়ে নিল। কোদণ্ড মিশ্র অর্জুন সেনকে নির্দেশ দিলেন, মৃতদেহ গঙ্গায় নিক্ষেপ করো, হয়তো সদগতি হবে। কোদণ্ড মিশ্র বজ্রকে সঙ্গে করে রাজসভায় উপস্থিত হলেন। ততক্ষণে লুটপাট সেরে কোক বর্মা আর তার সেনারাও সেখানে উপস্থিত হয়েছে। কোক বর্মা রানী শিখরিণীকে জোর করে দোলায় বন্দী করেছে। কোদণ্ড মিশ্র সামনে দাঁড়িয়ে এসে বলল, ঠাকুর, আমার কাজ শেষ হয়েছে ঠাকুর, আমি এবার চললাম। তুমি আর তোমার রাজা মনের সুখে রাজত্ব করো, কেমন? বজ্র এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। অগ্নিবর্মাকে বিষ প্রয়োগে হত্যা, কোদণ্ড মিশ্রের ষড়যন্ত্র, রাজপ্রাসাদে অবাধ লুটপাট, এসব কিছুই সে মন থেকে মেনে নিতে পারছিল না। এখন কোক বর্মার বিকৃত লালসা এবং অহংকার দেখে সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। কোক বর্মা বজ্র এবং কোদণ্ড মিশ্রর কাছে
প্রশংসা আশা করেছিল, কিন্তু বজ্রর মনোভাব বুঝতে পেরে আবার বলল, কুকুরের মাথায় রাজছত্র, কতদিন থাকে দেখব। কোকবর্মা বেরিয়ে যাওয়ার পরে একজন নারী সভার দরজার কাছে উঁকি দিল। বজ্র ছুটে গিয়ে তার হাত ধরে বলল, কুহু কুহু, তুমি কোথায় ছিলে? লুকিয়েছিলাম, শ্রীমন মহারাজ বজ্রদেবের জয় হোক। ঠাকুর, লোকজন কই, সভাসদ কই, কার সামনে রাজার অভিষেক হবে? আমি নগরে খবর দিয়েছি, প্রধান নাগরিকরা এখনই আসবেন, যদি না আসে তাহলে আমি একাই অভিষেক করব। অনেক অপেক্ষার পরও প্রধান নাগরিকরা কেউই এলেন না। কোদণ্ড মিশ্র কয়েকজন রক্ষীকে ডেকে জড়ো করলেন। কুহু এবং প্রাসাদের কয়েকজন নারী উলু দিল, শাঁখ বাজালো ও খই ছড়ালো। বজ্রর কপালে রাজটিকা পরিয়ে কোদণ্ড মিশ্র অভিষেক সম্পন্ন করলেন। পিতৃপুরুষের সিংহাসনে বসল বজ্রদেব। বিগত কয়েকদিনের শ্রান্তিতে কোদণ্ড মিশ্রর শরীর এবার অবসন্ন হয়ে এল। তিনি চোখ বুজে বেদিকার উপর শুয়ে পড়লেন। রাজপ্রাসাদের অবস্থা কি? ভালো না, রানীকে কোকবর্মা ধরে নিয়ে গেছে। ভেবেছিলাম রানীর অবস্থা দেখে আমার আনন্দ হবে, কিন্তু চোখ ফেটে জল এলো। কুহু, চলো এবার পালিয়ে যাই। সে কি, পালিয়ে কোথায় যাবেন? যেখানে হোক, রাজা তো হলাম, আর কি চাই কুহু? আমার রাজা হওয়ার সব স্বাদ মিটে গেছে। বিশ্বাস করো, নাগরিক জীবনে ঘৃণা জন্মেছে, এই জীবনযাত্রা আমার জন্য না কুহু। আমি চলে যেতে চাই। কুহু কোদণ্ড মিশ্রর দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, কিন্তু উনি, আপনি চলে গেলে ওর কি অবস্থা হবে? সেটাই একমাত্র চিন্তা কুহু। ওর এই রাজা রাজা খেলা দেখে আমার কৌতুক আর করুণা দুই হচ্ছে, কিন্তু ওকে ছেড়ে যেতে মন চাইছে না। কিছুক্ষণ পরে এক গুপ্তচর খবর আনল যে জয়নাগ 6,000 সেনা নিয়ে রাজপুরী আক্রমণ করতে আসছেন। কোকবর্মা জয়নাগের সঙ্গে যোগ দিয়েছে। বজ্রর রাজা হওয়ার খবর ছড়িয়ে পড়তে সবথেকে বেশি অবাক হয়েছিলেন জয়নাগ। বহু মাস ধরে তিনি গৌড়রাজ্য দখলের পরিকল্পনা করছিলেন, কর্ণসুবর্ণে গুপ্তচর ছড়িয়ে রেখেছিলেন। এতদিনের সংকল্প করা কাজে হঠাৎ বাধা আসায় জয়নাগ ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু গুপ্তচরের আনা খবরে তিনি কিছুটা আশ্বস্ত হলেন। গৌড়ের সিংহাসনে কোনো এক অনভিজ্ঞ রাজা বসতে চলেছে। জয়নাগ সেনাপতি কোকবর্মার পরিচয় জোগাড় করেছিলেন আগেই। কোকবর্মার 2,000 সৈন্য ছাড়া রাজধানীর ভেতরে যে আর কোনো রাজসৈন্য নেই তা তিনি জানতেন। কোকবর্মার মতো হীন চরিত্র ব্যক্তিকে ঘুষ দিয়ে হাত করা সম্ভব তা তিনি ভালোই বুঝেছিলেন। কোকবর্মার কাছে প্রস্তাব পাঠাতে রাজি হয়ে গেলেন কোকবর্মা। জয়নাগ যে গৌড় রাজ্য গ্রাস করবেন তা আমি আগেই জানতাম, তাই সময় থাকতেই কর্ণ সুবর্ণ ছেড়ে চলে যাচ্ছিলাম, কিন্তু তিনি যখন আমাকে সেনাপতি করবেন বলেছেন তখন আমি তাঁর দলে। যে কুকুরটাকে সিংহাসনে বসিয়েছি তাকে আমি নিজের হাতে সিংহাসন থেকে নামিয়ে দেব, জয়নাগকে কোনো কষ্টই করতে হবে না। জয়নাগ ঠিক করলেন যে নতুন রাজাকে কোনো প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই হঠাৎ আক্রমণ করতে হবে। বিকেলবেলা কর্ণসুবর্ণের নাগরিকরা দেখল ঘোড়ার পিঠে চেপে সৈন্যদল রাজপুরীর দিকে যাচ্ছে। তাদের সামনে সেনাপতি কোকবর্মা এবং স্বয়ং জয়নাগ। সন্ধ্যের আগে তারা রাজপুরীর সামনে পৌঁছল। সেনারা উত্তেজনায় গর্জন করছে। বজ্রপ্রাসাদের তোরণের ওপর দাঁড়িয়ে এই দৃশ্য দেখল। এতক্ষণে তার বুকে আনন্দের উন্মাদনা জাগছে। এই দৃশ্য যেন তার বহু যুগের পরিচিত। অস্ত্রের ঝকমকানি, বহু রঙের পতাকা, সৈন্যদলের শব্দে তার রক্ত চলাচল দ্রুত হল। কিছুক্ষণ আগে কুহু তাকে রণসাজ পরিয়ে দিয়েছে। বুকে পিঠে লোহার সাজোয়া, মাথায় লোহার শিরস্ত্রাণ, কোমরে তরবারি। বাষ্পোচ্ছ্বাসিত কণ্ঠে কুহু বলল, চলো পালিয়ে যাই, কাজ নেই যুদ্ধে। আর হয় না কুহু,
শত্রু আসছে। যুদ্ধ না দিয়ে পালাতে পারি না আমি। কি লাভ, ওরা 6,000 আর আমরা মাত্র 200 জন। তবু যুদ্ধ করতে হবে। এ যুদ্ধ আমার না কহু কদণ্ড মিশ্রর, তিনি যতক্ষণ না বারণ করছেন ততক্ষণ লড়তে হবে। তারপর নিজের সেনাদলের একজন অধিনায়ককে ডেকে বজ্র বলল, তোমরা তরণদ্বার বন্ধ রাখো, কিন্তু এমন ভাবে বন্ধ রাখো যাতে সহজে খোলা যায়। বজ্র ভালো করে চারদিক ঘুরে দেখল, মূল প্রবেশদ্বারে রক্ষীর সংখ্যা কম হলেও শত্রু বিনা বাধায় প্রবেশ করতে পারবে না। কিন্তু রাজপুরীর পেছন দিকে স্নানঘাটে কোনো রক্ষী নেই। সে 10 জন সৈনিককে স্নানঘাটের দিকে পাঠিয়ে দিল। সূর্যাস্তের পর দেখতে পেল জয়নাগ আর কোকবর্মা বিশাল সেনাবাহিনী নিয়ে প্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে। নিজেদের মধ্যে কথা বলে তারা চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। বজ্র একজন অধিনায়কের থেকে প্রায় 4 হাত লম্বা একটি বিশেষ ধনুক বেছে নিল, তাতে হরিণের চামড়া ছিলা লাগানো। বজ্র তাতে টান দিয়ে গুণ পড়াল। তারপর 2টি মারাত্মক তীর বেছে নিয়ে একটি তীর ধনুকে যোগ করে অপেক্ষা করতে লাগল। জয়নাগ আর কোকবর্মার পরিকল্পনা শেষ। কোকবর্মা কিছুটা এগিয়ে হাসতে হাসতে জয়নাগকে কি যেন বলছে। তারা এখন বজ্র থেকে 200 হাত দূরে। বজ্র কান পর্যন্ত ধনুকের গুণ টেনে তীরটি ছেড়ে দিল। কোকবর্মা আচমকা খেয়াল করল যে তার বুকের লোহার বর্ম ভেদ করে একটি তীর প্রায় আমূল গেঁথে গেল। জয়নাগ নিমেষের মধ্যে পরিস্থিতি বুঝে ঘোড়ার মুখ ঘুরিয়ে নিলেন, তারপর দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে পেছন দিকে পালিয়ে গেলেন। বজ্রর অদ্ভুত লক্ষ্যভেদ দেখে তোরণের ওপর দাঁড়ানো বজ্র সেনাদল জয়ধ্বনি করে উঠল। ধনুর্ধরের অসামান্য শক্তি থাকলে তবেই 200 হাত দূরের শত্রুকে এমনভাবে বধ করা সম্ভব, যোদ্ধারা মনে বল পেল। বজ্রর মনে আলাদা কোনো উল্লাস হল না, কিন্তু কোকবর্মার মতো নীচ ব্যক্তি নিহত হওয়ায় শান্তি পেল সে। ইতিমধ্যে জয়নাগ অন্য সেনাপতিদের সঙ্গে নতুন আক্রমণের পরিকল্পনা করছেন। বজ্রকে হারিয়ে গৌড়ের সিংহাসন দখল যতটা সহজ হবে তিনি ভেবেছিলেন ততটা সহজ তা নয়। ক্রমে রাত হতে লাগল। বজ্র চিন্তিত মুখে পায়চারি করছে। দুর্গের মূল তোরণ রক্ষা করাই সবচেয়ে কঠিন তা সে জানে। হঠাৎ বাইরে কোলাহল আরো বাড়ল। দুর্গের একজন রক্ষী চেঁচিয়ে বলল, তোমরা প্রস্তুত থাকো, তীর ধনুক রেখে হাতে তলোয়ার নাও, আর আমি যা আদেশ করব তাই করো। আক্রমণকারীরা দুর্গের দ্বারের কাছে এলে বজ্র নির্দেশ দিল তীর ছোঁড়ার। সৈন্যদল ধনুর্বাণ তোলো, লক্ষ্য স্থির রাখো, ছোঁড়ো। বজ্র সেনাদলের তীরের আঘাতে শত্রুদের কয়েকজন হতাহত হলো বটে, কিন্তু তাদের গতিরুদ্ধ হল না। তারা আবারও দুর্গের দরজায় সজোরে আঘাত করল। বাইরে থেকে জয়নাগের সেনাদলের একজন চেঁচিয়ে বলল, তোমরা পুরী রক্ষা করতে পারবে না, যদি দ্বার খুলে দাও তাহলে যোদ্ধাদের সকলকে আমার নিজের সেনাদলে জায়গা দেব, আর যদি বাধা দাও তাহলে সকলকে মরতে হবে। বজ্র কিছুক্ষণ অপেক্ষা করে সঙ্গীদের গোপন ইশারা করে বলল, দ্বার খুলে দাও। শত্রু সেনা এত তাড়াতাড়ি দ্বার খোলার জন্য প্রস্তুত ছিল না। সেই সুযোগে বজ্র এবং তার সেনারা খোলা তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল। বজ্র পক্ষে 50 জন আর বিপক্ষে 300 সেনা, ঘোরতর যুদ্ধ শুরু হল। বজ্রর বিক্রম দেখে তার সেনাদলও দ্বিগুণ উৎসাহে যুদ্ধ করতে লাগল।
প্রায় আধ ঘন্টা যুদ্ধের পর অনেক সৈন্য হতাহত হল। জয়নাগের সেনারা গরু গাড়ি ফেলে রেখে দৌড়ে পেছন ফিরে পালিয়ে গেল। যুদ্ধ জয়ের উল্লাস করতে করতে সেই গরুর গাড়িটি দুর্গের ভেতরে টেনে আনলো বজ্র সেনা। তারপর দুর্গের দরজা আবার ভালো করে এঁটে দিল। বজ্রর পক্ষের কয়েকজন সেনা আহত হয়েছিল, কিন্তু কেউ নিহত হয়নি। কিন্তু তাদের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হল না, কারণ খবর পাওয়া গেল জয়নাগ আবার সেনা নিয়ে দুর্গের তোরণ ভাঙতে আসছেন। এক প্রবীণ যোদ্ধা এগিয়ে এসে বলল, মহারাজ, আপনার মতো বীরের পাশে যুদ্ধ করে আমরা প্রাণ দিতে পারি, কিন্তু প্রাণ দিয়ে লাভ কি? আপনাকে আমরা রক্ষা করতে পারবো না। আমরা মাত্র 200 জন, ওরা অসংখ্য, শেষ পর্যন্ত হার মানতেই হবে। তোমাদের কি ইচ্ছা? আমরা আপনার বেতন পাই মহারাজ, আপনি যতক্ষণ আদেশ দেবেন আমরা যুদ্ধ চালিয়ে যাব, কিন্তু প্রাসাদ রক্ষা করা যাবে না। আপনারও প্রাণ যাবে, আমাদেরও প্রাণ যাবে। তার চেয়ে আপনি যদি গোপনে প্রাসাদ ত্যাগ করেন, তাহলে আমরা যেমন ইচ্ছা করতে পারব। আমিও নিরর্থক নরহত্যা চাই না, কিন্তু কোদণ্ড মিশ্র আছেন, তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন। যোদ্ধাকে সঙ্গে নিয়ে বজ্র সভাগৃহে এল। বৃদ্ধ কোদণ্ড মিশ্র বেদিকার ওপর এখনো ঘুমিয়ে আছেন। বজ্র ডাকল, আর্য কোদণ্ড মিশ্র। কোদণ্ড মিশ্র উঠলেন না। বজ্র তাঁর গায়ে হাত দিয়ে দেখল, বরফের মতো ঠান্ডা। কোদণ্ড মিশ্র আর কোনোদিন জাগবেন না। বজ্র কুহুর দিকে ফিরে বলল, কুহু, যার জন্য এই যুদ্ধ, যার জন্য এত সব কিছু, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের আর পালাতে বাধা নেই। যোদ্ধারা, তোমরা দুর্গের দ্বার খুলে দাও, যুদ্ধ শেষ হয়েছে। এবার বজ্রর ফেরার পালা। মার গুঞ্জা তার পথ চেয়ে বসে আছে বেতস গ্রামে, কিন্তু সেখানেও কি শান্তি আছে? নাকি তার জন্য অপেক্ষা করছে নতুন কোনো বিপদ? সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে।